আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজ তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করব। কোষের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনার পূর্বে কিছু বিষয় তোমাদের জানা অতীব জরুরি। তা হচ্ছে, এক, কোষ কি? দুই, কোষের নামকরণ কিভাবে করা হয়েছিল? তিন, কোষের বৈশিষ্ট্য কি? চার, কোষবিদ্যা কি? পাঁচ, কোষতত্ত্ব কি? ছয়, কোষের আকার কি রূপ? সাত, কোষের প্রকারভেদ। তো এখন জানব কোষ কি। কোষ বা সেল হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। কোষের নামকরণ। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়েছিলেন 1665 সালে। নিয়োগ প্রাপ্তির দ্বিতীয় সপ্তাহে তিনি নতুন কিছু উদ্ভাবনের জন্য ভেবেছিলেন। তিনি দেখলেন যে বোতলের সিপি নিরেট হলেও পানিতে ভাসে। তার মনে প্রশ্ন জাগে এবং তিনি নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে বোতলের সিপির পাতলা প্রস্থচ্ছেদ পরীক্ষা করেন। তিনি সেখানে দেখতে পান মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। বিজ্ঞানী রবার্ট হুক এই ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠের নাম দেন সেল এবং এর বিশদ বিবরণ তিনি তার মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে প্রকাশ করেন। তিনি প্রকৃত প্রস্তাবে সিপির মৃত কোষ প্রাচীরটি দেখতে পেয়েছিলেন। ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, যার অর্থ হল ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। পরবর্তীতে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক পূর্ণাঙ্গ জীবকোষের বর্ণনা দেন। কোষের বৈশিষ্ট্য। কোষ হল জীবনের মৌলিক ও গাঠনিক একক। কোষ প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, এক, প্লাজমা মেমব্রেন, দুই, সাইটোপ্লাজম ও তিন, নিউক্লিয়াস। কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে। কোষ পারিপার্শ্বিক উত্তেজনায় সাড়া প্রদান করে। কোষ স্বাধীনভাবে স্বপ্রজননে সক্ষম। কোষের অভ্যন্তরে স্বচালিত ক্রিয়া বিক্রিয়া সংগঠিত হয়। জীবের অভিযোজন অর্থ কোষেরও অভিযোজন। এবারে জানব কোষবিদ্যা কি। কোষবিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় জীবকোষের গঠন, বিকাশ, শারীরবৃত্তীয় কার্যাবলী, ক্রোমোজোমের ভৌত ও রাসায়নিক গঠন ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন এবং গবেষণা করা হয়, তাই হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। দুটি গ্রিক শব্দ কাইটোস এবং লোগোসের সমন্বয়ে সাইটোলজি বা কোষবিদ্যার উৎপত্তি। বিজ্ঞানী রবার্ট হুককে কোষবিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয়, তবে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। এবারে কোষতত্ত্ব। কোষবিদ্যার ভিত্তিমূলে রয়েছে এমন একটি ব্যাপক তত্ত্ব যার নাম কোষতত্ত্ব। কোষ আবিষ্কারের পর জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লাইডেন, প্রাণীবিজ্ঞানী থিওডর সয়ান এবং
পরে ভার্সু কোষতত্ত্ব প্রদান করেন, যাতে বলা হয় কোষ হল জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। কোষ হল মৌলিক জীবনের একক। কোষ হল বংশগতির একক, পূর্বসৃষ্ট কোষ থেকে সকল কোষের উৎপত্তি। এবারে কোষের আকার। কোষের আকার হল, কোষ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন ডিম্বাকৃতি, আয়তাকার, বহুভুজ আকার, মাকু আকৃতির, চ্যাপ্টা ইত্যাদি আকৃতির হয়ে থাকে। তবে কোষের আকারও বিভিন্ন প্রকার হয়। একটি জীবজগতে ক্ষুদ্রতম কোষ হল মাইকোপ্লাজমা এবং অপরদিকে সবচেয়ে বৃহৎ কোষ হল উটপাখির ডিম। এবারে কোষের প্রকারভেদ। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ এবং অপরটি জননকোষ। যে সকল কোষ দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে তাকে দেহকোষ বলে। দেহকোষ সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির হয়। অপরদিকে জননকোষ, যে সকল কোষ যৌন জননে অংশগ্রহণ করে, দেহ গঠনে এদের কোনো ভূমিকা থাকে না এবং জননকোষ সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আবার নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, এক হচ্ছে আদিকোষ এবং দুই হচ্ছে প্রকৃত কোষ। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে বলা হয় আদিকোষ। এই আদিকোষে রাইবোজোম ছাড়া অন্যান্য কোষ অঙ্গাণু থাকে না। অপরদিকে প্রকৃত কোষ, যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকে তাকে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ বলা হয়। এ সকল কোষে রাইবোজোম সহ অন্যান্য কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে ভালোভাবে এবং নিজের খেয়াল রাখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।